ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসছে পরের খবরে। আগামী 21, 22 এবং 23 অক্টোবর হচ্ছে না নেট পরীক্ষা। নেট পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়েছে, তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, সুকন্যা, গতকাল রাজ্যসভায় শূন্যকালে এই প্রশ্নটা তুলেছিলেন দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সাংসদ এবং মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছিলেন এই ডেট গুলো কেন দুর্গাপুজোর দিন রাখা হয়েছে সেটা নিয়ে সরব হতে। গতকাল তিনি মেনশন করেন যে 21, 22 এবং 23 তারিখে ইউজিসি নেট পরীক্ষা রাখা হয়েছে, সেদিন ষষ্ঠী রয়েছে, পঞ্চমী রয়েছে এবং সপ্তমী রয়েছে, সেক্ষেত্রে এটা অসুবিধা হবে অনেক মানুষের, তাই তিনি অনুরোধ করেছিলেন শিক্ষামন্ত্রীকে অন্তত ডেটটা আগে আইদার এগিয়ে নেওয়া হোক বা পিছিয়ে দেওয়া হোক। আজকে সংসদ ভবনে তার কথা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এই 3টে ডেটে নতুন ডেট অ্যানাউন্স করা হবে এবং নতুন ডেট হবে পোস্টপোন করা হবে ডেটগুলো, অর্থাৎ 23 অক্টোবরের পরের ডেট গুলো ঠিক করা হবে, যে 21, 22, 23 তারিখ যে পরীক্ষা হওয়ার কথা ছিল ইউজিসি নেটের সেই পরীক্ষা আর হচ্ছে না, এটা পিছিয়ে অন্য অন্য ডেট গুলো অক্টোবর মাসেরই হয়তো অ্যানাউন্স হবে নেক্সট উইকের। এবং তিনি এটাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীনেশ ত্রিবেদীকে যে নতুন ডেট গুলো ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বলা হয়েছে ঠিক করার জন্য, তারা অ্যাপ্রোপ্রিয়েট ডেটস গুলো আজকে সন্ধ্যেবেলা বা আগামীকাল অ্যানাউন্স করে দেবে। ধন্যবাদ বিজেন্দ্র।